ডিবি থেকে সরিয়ে দেওয়া হলো হারুনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন রশিদকে বদলি করা হয়েছে বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এতে জানানো হয় ডিবির অতিরিক্ত কমিশনার হারুন রশিদকে বদলি করা হয়েছে তিনি ডিএমপির অতিরিক্ত ক্রাইম কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন একই প্রজ্ঞাপনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ড খন্দকার মহিদ উদ্দিনকে ক্রাইম অ্যান্ড অপারেশনস থেকে ডিএমপির লজিস্টিক ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্ট এবং অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফুজ্জামানকে লজিস্টিক্স ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্ট থেকে বদলি প্রসঙ্গত দুই হাজার বাইশ সালের জুলাইয়ে ডিবিতে এ কে এম হাফিজ আক্তারের স্থলাভিষিক্ত হন হারুন রশিদ আলোচিত এই পুলিশ কর্মকর্তা দুই সালের মেতে যুগ্ম কমিশনার হিসেবে গোয়েন্দা বিভাগে প্রধান পান এর আগে ডিএমপি তেজগা বিভাগের উপকমিশনার এবং নায়ণগঞ্জ ও গাজীপুরে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে অনলাইন অফলাইনে স্মৃতিসারণ ও প্রচারণা চালানো হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে সহ সমন্বয় রিফাদ রশিদ এতে তিনি বলেন ভয়ানক অন্ধকার পরিস্থিতিতে সারাদেশে ছাত্রজনতার ওপর গণহত্যা গণগ্রেপ্তার হামলা মামলা গুম খুন ও শিক্ষকদের ওপর ন্যাক্কাটনক হামলার প্রতিবাদে জাতিসংঘ কর্তুক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি ঘোষণা করেছে কর্মসূচিতে থাকবে নির্যাতনে ভয়ঙ্কর দিন রাতগুলোর স্মৃতিচারণ শহীদ ও আহতদের নিয়ে পরিবার এবং সহপাঠীদের স্মৃতিচারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হওয়ার নির্যাতনের ঘটনা নিয়ে চিত্রাঙ্কন গ্রাফিতি দেয়াল লিখন ফেস্টুন তৈরি ডিজিটাল পোর্টের তৈরি প্রভৃতি শিক্ষার্থী শিক্ষক অভিভাবক বুদ্ধিজীবী পেশাজীবী শ্রমজীবী ব্যবসায়ী সহ সকল শ্রেণী পেশার মানুষের প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি পালনের অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে বরিশালে ছাত্রীদের পেটালো পুলিশ বরিশালে পুলিশের লাঠিচার্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচি পণ্ড হয়ে গেছে এতে বিপুল সংখ্যক আন্দোলনকারী শিক্ষার্থী আহত হয়েছেন সেখান থেকে অনেককে আটকের অভিযোগ উঠেছে আজ বুধবার বেলা সাড়ে এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত বরিশাল নগরী সদর রোড ও আদালতের ফটকের সামনে এ ঘটনা ঘটে আন্দোলনকারী ছাত্রী মৌসুমী বলেন পূর্বঘোষিত ঘোষিত মার্চ ফর জাস্টিস কর্মসূচি নিয়ে বরিশাল আদালত প্রাঙ্গণে যার চেষ্টা করেন আন্দোলনকারীরা এ সময় পুলিশের ধাওয়ার মুখে তারা ওই স্থান ত্যাগ করে সদর রোড টাউন টাউন হলের সামনে অবস্থান নেন সেখানে পুলিশ তাদের বাধা দেয় এক লাঠি লাঠিচার্জ করে তাদের সেখান থেকে হটিয়ে দেওয়া হয় মৌসুমি আরও বলেন পরবর্তীতে কোটা আন্দোলনকারীরা আবার আদালতের সম্মুখে অবস্থান নেন পুলিশকে তারা বারবার বোঝানোর চেষ্টা করেন যে এটা তাদের শান্তিপূর্ণ কর্মসূচি এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না কর্মসূচি পালনে বাধা না দিতে অনুরোধ করেন শিক্ষার্থীরা কিন্তু পুলিশ তাদের কোন ধরনের অনুরোধ না শুনে নারী পুলিশ দিয়ে বেদম লাঠিপেটা করে এতে শতাধিক শিক্ষার্থী আহত হন এ সময় অর্ধশত শিক্ষার্থী শিক্ষার্থীকে আটক করে নিয়ে যাওয়া হয় আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করা বাসদের জেলা সদস্য সচিব ডা মনীষা চক্রবর্তী বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের একটি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিল শিক্ষার্থীরা কিন্তু পুলিশ সেই শান্তিপূর্ণ কর্মসূচিতে বেধরক লাঠিচার্জ করায় শতাধিক শিক্ষার্থী আহত হয় এমনকি সেখান থেকে বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করে পুলিশ আন্দোলনে অংশ নেয় শিক্ষক বিপ্লব দাস বলেন আমাদের সন্তানদের ডাকে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে অংশ নিয়েছি কিন্তু সেখানেও পুলিশের লাঠিচার্জে বিপুল সংখ্যক শিক্ষার্থী আহত হয়েছে পুলিশের কাছ থেকে এ ধরনের আচরণ একদমই কাম্য নয় বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার বলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করে এমনকি গাড়ি ভাঙচুরে চেষ্টা চালায় বিশৃঙ্খলা ঠেকাতে করা করা হয় ঘটনায় আটক হয়েছে বরিশাল মহানগর পুলিশ কমিশনার জিহাদুল কবির বলেন আটকদের যাদের বয়স আঠারো বছর নিচে তাদের পরিচয় জেনে ছেড়ে দেওয়া হবে সাধারণ মানুষের ভয়ের কিছু নেই সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের আইনের আওতায় নেওয়া হবে এদিকে সরিয়ে দেওয়া হলো বরিশালে দুই ওসিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিএনপি এলাকার দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিকে বদলি করা হয়েছে হঠাৎ করে এমন সিদ্ধান্তে নানা মহলে আলোচনা চলছে স্থানীয় সূত্রে জানা যায় বরিশাল कोतवाली মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিচুল হক এবং বিমানবন্দর থানার ওসি মাহফুজার রহমানকে দাইত্য অবহেলার কারণে অন্যত্র বদলি করা হয়েছে কোটা বিরোধী আন্দোলনের সময় বরিশাল নগরীর সিএনবি রোড চৌমাথা নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে সাত থেকে আট ঘন্টা ধরে আন্দোলনকারীরা টিকেটিং পুলিশ বক্সে ভাঙচুর সহ স্থাপনায় হামলা করেছে এছাড়া ওই দিন মেট্রোপলিটনে পুলিশের উপ পুলিশ কমিশনার কর্মকর্তা সহ পুলিশের অনেক সদস্য আহত হয়েছেন যার দায়ভার ও ব্যর্থতা দুই থানার ওসির উপর বর্তায় এছাড়া গত শুক্রবার নগরীর সিএনবি রোড থানা কাউন্সিলের সামনে বিএনপি ও বরিশাল মহানগর আওয়ামী লীগের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয় এতে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সেনিয়াবাদ সাদিক আবদুল্লার উপর হামলা করা হয় বলে অভিযোগ উঠেছে পরে তাদের পক্ষ থেকে কোতোয়ালি থানায় মামলা করা হয় বর্তমান সরকার দলীয় নেতা নেতাদের ওপর এমন হামলা হয় দুই থানার ওসিকে ভিন্ন মহলে প্রশ্নবিদ্ধ হতে হয়েছে বলে জানা গেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের দায়িত্বশীল সূত্রে জানা গেছে কোতোয়ালি থানার ওসি আরিচুলকে খোনলায় বদলি করা হয়েছে আর বিমানবন্দর থানার ওসি মাহফুজুর রহমান চৌধুরীকে সিলেটে বদলি করা হয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার প্রণয় রায় বলেন বরিশাল কোতোয়ালি মডেল থানার নতুন ওসি হিসেবে মোস্তাফিজুর রহমানকে দায়িত্ব প্রদান করা হয়েছে তিনি এর আগে কাউনিয়া থানায় কর্মরত ছিলেন অপরদিকে বিমানবন্দর থানার ওসি হিসেবে লোকমান হোসেন দায়িত্ব প্রদান করা হয়েছে তিনি এর আগে একই থানায় ওসি তদন্ত হিসেবে কর্মরত ছিলেন বুধবার বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জাহিদুল কবির বলেন মেট্রোপলিটনের কোতোয়ালি থানা ও বিমানবন্দর এই দুই থানার ইনসাস পদে রদবদল আনা হয়েছে পূর্বে যারা দায়িত্ব ছিলেন তাদের অন্যত্র বদলি করা হয়েছে